ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ, সৌদির হুঁশিয়ারি, ইসরায়েলের নির্দেশের বিরোধিতা জাতিসংঘ, গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, গাজার নিচে হামাসের সুড়ঙ্গ, যেন এক মূর্তিমান আতঙ্ক, সীমান্ত জুড়ে বোমার ফাঁদ পুঁতে রেখেছে হামাস, হামাসের ভয়ে টয়লেটে লুকিয়েও পার পেল না ইসরায়েলিরা, নিহত 260। ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পুতিন, আর কত শিশুকে হত্যার পর শান্ত হবে ইসরায়েল? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে এক হয়ে যুদ্ধে যেতে তারা পুরোপুরি প্রস্তুত। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময় হলেই তারা হামাসের পাশে দাঁড়াবে। হিজবুল্লাহর ডেপুটি প্রধান নাইম কাসেম বেরুতে ফিলিস্তিনি পন্থী মিছিলে বলেন, আমরা হিজবুল্লাহ লড়াইয়ে সহযোগিতা করছি এবং পরিকল্পনা ও আমাদের ভিশন অনুযায়ী এটি চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ প্রস্তুত, যখন সঠিক সময় আসবে তখন আমরা পদক্ষেপ নেব। ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ, সৌদির হুঁশিয়ারি। হামাসের হামলার পরপরই ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, প্রতিশ্রুতি দেয় সামরিক সহায়তারও। এর মধ্যেই ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হামাসের বিরুদ্ধে মত গঠনে এরপর বিভিন্ন আরব দেশ সফর করছেন তিনি। ছয়টি আরব দেশ সফরের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। চার দেশ সফর শেষে শুক্রবার সৌদি আরবে পৌঁছেছেন তিনি। হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যেন এই অঞ্চলে ছড়িয়ে না পড়ে ব্লিংকেন সেই চেষ্টা করছেন বলে দাবি হোয়াইট হাউসের। ব্লিংকেন চান আরব রাষ্ট্রগুলো স্পষ্টভাবে হামাসের বিরুদ্ধে নিন্দা জানাক। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রিয়াদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা জারি করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী অরক্ষিত বেসামরিকদের লক্ষ্যবস্তু করছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে দেশটি। সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলোচনা চলছিল সৌদি ও ইসরায়েলের, তবে গাজায় সংঘাত শুরুর পর সেই আলোচনা আটকে গেছে। এছাড়া চলতি বছরের শুরুতে পুনরায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে সৌদি আরবের। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পরে ইস্যুতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের নির্দেশের বিরোধিতা জাতিসংঘ। গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণ অঞ্চলে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি সংগঠন হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এতে বলা হয়েছে, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালে দেওয়া বিবৃতিতে 24 ঘন্টায় সময় বেঁধে দিয়েছিল তারা। বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে উল্লেখযোগ্য অভিযান চালাবে। পরের ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না বলেও জানিয়েছে তারা। তবে উত্তর গাজার বাসিন্দাদের সরে যেতে ইসরায়েলের নির্দেশের বিরোধিতা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ভয়াবহ মানবিক বিপর্যয় ছাড়া এত মানুষের স্থানান্তর সম্ভব নয়। এই নির্দেশনা প্রত্যাহারে ইসরায়েল সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তারা। গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের পদাতিক বাহিনী ট্যাঙ্কের ছত্রচ্ছায়ায় স্থল অভিযান শুরু হয়েছে। হামাস যোদ্ধাদের নির্মূল করাই এই অভিযানের মূল লক্ষ্য। শুক্রবার ইসরায়েলের সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। একে প্রতিশোধ অভিযানের শুরু বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসকে নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা ভূখণ্ডের উত্তর অংশে 11 লাখ বাসিন্দাকে সরে যেতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। সে সঙ্গে সীমান্তে ট্যাঙ্কের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা সমাবেশ করা হচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে উল্লেখযোগ্য অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না। গাজার নিচে হামাসের সুড়ঙ্গ, যেন এক মূর্তিমান আতঙ্ক। পুরো গাজার নিচে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে হামাসের সুড়ঙ্গ, যা ইসরায়েল বাহিনীর জন্য এক মূর্তি
বিমান আতঙ্ক। এই টানেলগুলোকে বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র পথ হিসেবে ধরা হয়। হামাস সহ গাজার সশস্ত্র গোষ্ঠীরা বিভিন্ন সময়ে সুড়ঙ্গে তাদের সংগৃহীত গোলাবারুদ লুকিয়ে রাখে। অবরুদ্ধ শহর গাজার মাটির নিচে যেন আরেক জগৎ, উপরে যতটা নিচেও যেন ঠিক ততটাই। পুরো গাজার নিচে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে হামাসের সুড়ঙ্গ। বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত ফিলিস্তিনের গাজা উপত্যকার একপাশে ইসরায়েলের সীমান্ত, অন্য পাশে মিশর আর ভূমধ্য সাগর। তাই বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের জন্য বলা যায় একমাত্র পথ এই টানেলগুলো। 2007 সালে হামাস প্রথম সুড়ঙ্গটি নির্মাণ করে গাজা উপত্যকা ও মিশরের মাঝামাঝি অংশে। মূলত ইসরায়েলের অবরোধ এড়িয়ে সাধারণ ফিলিস্তিনিদের জন্য ভোগ্যপণ্য সরবরাহ সুড়ঙ্গটি নির্মাণের মূল লক্ষ্য ছিল। এ ধারণাকে কাজে লাগিয়ে 2013 সালে ইসরায়েলমুখী সুড়ঙ্গ তৈরি শুরু করে হামাস। সেই সময় ইসরায়েল গাজা সীমান্তে কমপক্ষে 3টি সুড়ঙ্গ নির্মাণ করা হয়। এর মধ্যে 2টি সুড়ঙ্গ বিস্ফোরকে বুঝাইছিল। ইসরায়েল ও মিশর নিয়মিত এই সুড়ঙ্গ পথ ধ্বংসের চেষ্টা চালালেও এখন এর বেশিরভাগ অংশ অক্ষত রয়েছে। হামাস সহ গাজা সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে সুড়ঙ্গে তাদের সংগৃহীত ক্ষেপণাস্ত্র, রকেট, গোলাবারুদ লুকিয়ে রাখে। যোদ্ধাদের গোপন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় সেগুলো। এমনকি সমরাস্ত্র তৈরির কারখানাও রয়েছে এসব টানেলে। সীমান্ত জুড়ে বোমার ফাঁদ পুঁতে রেখেছে হামাস। সময়ের সাথে সাথে সামনে আসছে দখলদারদের ঘায়েল করতে হামাসের যোদ্ধাদের নানা কৌশল। সীমান্ত জুড়ে পুঁতে রাখা বোমা, মাইন ও বিস্ফোরকের ফাঁদে কুপোকাত হচ্ছে ইসরায়েলি সেনারা। এমনই এক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় সীমান্তের কাঁটাতারের কাছে পুঁতে রাখা হয়েছে ফিলিস্তিনের একটি পতাকা, যা দেখতে পেয়ে পতাকাটি ফেলে দিতে দখলদার এক সেনা এগিয়ে যায় সেটির দিকে। বেশ কিছু সময় পর্যবেক্ষণের পর সেটি তুলে নিয়ে সহকর্মীদের কাছে এগিয়ে যান তিনি। পরে লাঠি সহ পতাকাটি মাটিতে রাখার সাথে সাথে ব্যাপক বিস্ফোরণ হয়। মূলত পতাকার স্ট্যান্ডটি ছিল একটি আস্তবোমা। অবশ্য সেখানে থাকা 5 সেনাদের সবাই নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। হামাসের ভয়ে টয়লেটে লুকিয়েও পার পেল না ইসরায়েলিরা। নিহত 260 ইসরায়েলিদের শৌচাগারে হামলার ভিডিও প্রকাশ করল হামাস। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এতে 260 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের রেইম নামক একটি গ্রামে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। অনুষ্ঠানের স্থলে বাইরে কিছু অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছিল। হঠাৎ হামাস সদস্যরা সেখানে হামলা চালালে পালাতে শুরু করে ইসরায়েলিরা। এ সময় কিছু ইহুদি নাগরিক আশ্রয় নেয় সেসব অস্থায়ী টয়লেটে। তারা সেই টয়লেট লক্ষ্য করে ছুটতে থাকে গুলি। প্রতিটি টয়লেটে লক্ষ্য করে গুলি চালায় তারা। ওই স্থান থেকে কয়েকজন ইসরায়েলিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েল নিষ্ঠুর হামলার শিকার হয়েছে, কিন্তু এর জবাবে সে গাজায় নিষ্ঠুর হামলায় চালাচ্ছে। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সংকট রাশিয়া ব্যক্ত করতে পেরেছে, যেখানে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েল ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেক পরিদর্শনে গিয়ে পুতিন একথা বলেন। তিনি বলেন, ইসরায়েল অত্যন্ত নিষ্ঠুরভাবে গাজায় হামলা চালাচ্ছে। পুতিন বলেন, গাজায় হামলার পর যুক্তরাষ্ট্র এমন ভূমিকা নিয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি সোভিয়েতের বিরুদ্ধে নিয়েছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, গাজায় হামলা চালানো আমার কাছে অপ্রত্যাশিত মনে হচ্ছে, কারণ সেখানে বসবাসরত 2 লাখ মানুষ হামাসকে সমর্থন করে। আর কত শিশুকে হত্যার পর শান্ত হবে ইসরায়েল? এখনো মুখের বলি ফোটেনি, জানে না যুদ্ধ সংঘাতের মানে। তবুও রকেট গ্রেনেডের আঘাতে প্রাণ যাচ্ছে নিষ্পাপ সেই শিশুদের। গাজায় প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হচ্ছে বহু শিশু, যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের বিছানায়, মিসাইলের আঘাতে শরীরের অঙ্গ হারিয়ে মৃত্যুর সাথে লড়ছে। শরীর থেকে অঝরে রক্ত পড়লেও দেখার কেউ নেই। কাকে রেখে কে বাঁচাবেন, কাকেই বা চিকিৎসা দেবেন, সে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসা কর্মীরা। ইসরায়েলে হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 100 শিশুর। মিসাইলের আঘাতে ধসে পড়া ভবনের নিচে ঠিক কত শিশুর মরদেহ আছে তা এখনো অজানা। গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে 100,000 কোমলমতি প্রাণ। তথ্য বলছে, ইসরায়েলের নিপীড়নের শিকার গাজার অর্ধেক বাসিন্দার বয়সী 18 বছরের নিচে।